বর্তমানে আমি রয়েছি মাওয়া পদ্মা নদীর তীরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ঢাকা থেকে মধুমিতা এক্সপ্রেস ট্রেনে কিভাবে এই মাওয়া ঘুরতে আসবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের ট্রেনে মাওয়া ভ্রমণ শুরু হচ্ছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বর্তমান সময়ে কেবল মধুমিতা এক্সপ্রেসে করেই ঢাকা থেকে মাওয়া যাওয়া যায়। এই ট্রেনটি প্রতিদিন তিনটার সময় ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। ঢাকা থেকে মাওয়া যাওয়ার ট্রেন ভাড়া হচ্ছে মাত্র 45 টাকা। এই টিকিট আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারবেন অথবা স্টেশনে এসেও কাটতে পারবেন। এটি হচ্ছে কমলাপুর রেলস্টেশনে প্রবেশ করার প্রধান ফটক। এখানে কিন্তু অনেক টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকেই আপনারা মধুমিতা এক্সপ্রেসের টিকিট কাটতে পারবেন। এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি কিন্তু অনেক বড়, আর এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। ঢাকা মাওয়া রুটে চলাচলকারী মধুমিতা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। এই 7 নম্বর প্ল্যাটফর্মটি সহজেই খুঁজে পেতে আপনারা মেন গেট দিয়ে প্রবেশ না করে আপনারা চলে যাবেন কমলাপুর রেলস্টেশনের পাশে থাকা শহরতলি প্ল্যাটফর্মে। কমলাপুর রেলস্টেশনের মেন ফটক থেকে আপনার হাতে ডান দিকে তাকালেই এই শহরতলি প্ল্যাটফর্ম দেখতে পাবেন। আগে এই প্ল্যাটফর্মটা শুধু নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যেত, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর পদ্মা সেতু দিয়ে যতগুলো ট্রেন যায় সব কিন্তু এই 7 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায়। আমাদের ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল 3টায়, তাই আমরা 3:20 আগেই এই শহরতলি প্ল্যাটফর্মে এসে উপস্থিত হই। বর্তমানে আমি রয়েছি ঢাকার কমলাপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। তো প্রতিদিন বিকেল 3টায় কিন্তু এখান থেকে মধুমিতা এক্সপ্রেস ছেড়ে যায়। তো একমাত্র আপনারা এই ট্রেনটি দিয়েই মাওয়া যেতে পারবেন, তাছাড়া অন্য কোনো ট্রেন কিন্তু আপনার মাওয়া স্টেশনে থামে না। এইখানে কিন্তু ডিজিটাল বোর্ডে লেখা রয়েছে প্ল্যাটফর্ম 7, বিনা টিকিটে প্রবেশ নিষেধ। এই হচ্ছে আমাদের আজকের ভ্রমণ সঙ্গী মধুমিতা এক্সপ্রেস। তো এখানে লোকোমোটিভ রয়েছে 6523 সিরিজের। ট্রেনটি কিন্তু নির্দিষ্ট সময়ে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। এ যাত্রায় আমাদের কোচ নাম্বার হচ্ছে উমো এবং সিট নাম্বার হচ্ছে 18-19। এই হচ্ছে আমাদের উমো কোচ। এই ট্রেনের সিটগুলো কিন্তু মুখোমুখি, আর এই ট্রেনের সিট ফরম্যাট হচ্ছে এক পাশে 2টি এবং অপর পাশে 3টি। সিটের উপরেই কিন্তু আপনার ব্যাগ রাখার জন্য জায়গা পেয়ে যাবেন। আমাদের ট্রেন মধুমিতা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের চেয়ে 5 মিনিট বিলম্বে 3:05 ঢাকার কমলাপুর রেলস্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। স্টেশন থেকে বেরিয়েই আমাদের ট্রেন কিন্তু গতি উঠাতে শুরু করে দিয়েছে। এর আগে আমি বেশ কয়েকবার ট্রেন ভ্রমণ করেছি, বাট কখনো দিনের বেলা করা হয়নি। তাছাড়া এই প্রথমবার আমার এই ভ্যাকুয়াম রেখে ট্রেন জার্নি। ঢাকা থেকে মাওয়া রোডে এই ট্রেন কিন্তু সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে ছোটে। ঢাকা মাওয়া রোডের এই ট্র্যাকগুলো কিন্তু নতুন বসানো হয়েছে, যার ফলে এখান দিয়ে যখন ট্রেন চলে প্রচণ্ড জোরে আওয়াজ হয়। এই রেল লাইনের কাজ কিন্তু এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি, বেশিরভাগ কাজই কিন্তু এখন নির্মাণাধীন রয়েছে। আমাদের ট্রেন তার যাত্রাপথের প্রথম স্টেশন গ্যান্ডারিয়া রেল স্টেশন পার করছে। এই গ্যান্ডারিয়া রেল স্টেশনটি কিন্তু এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, যার কারণে আমাদের ট্রেন কিন্তু এই স্টেশনে থামবে না। বর্তমান সময়ে কেবল নকশিকাতা কমিউটার ট্রেনটি এই স্টেশনে থামে। সামনে রয়েছে সাইদাবাদ রেল ক্রসিং। এই মুহূর্তে কিন্তু আমরা সাইদাবাদ রেল ক্রসিং পার হচ্ছি।
বর্তমানে আমাদের ট্রেন কিন্তু বুড়িগঙ্গা রেল সেতুতে উঠে পড়েছে। এই বুড়িগঙ্গা রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে 0.84 কিলোমিটার, যার মানে হচ্ছে প্রায় 1 কিলোমিটার। সেতুতে ওঠার পরে কিন্তু ট্রেনে প্রচণ্ড জোরে আওয়াজ হতে শুরু হয়েছে এবং ট্রেনের স্পিডও কিন্তু আগের থেকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কুয়াশার কারণে সেতুর এক পাশ থেকে অন্য পাশ কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা বুড়িগঙ্গা রেল ব্রিজ পার হচ্ছি এবং নিচে নদীতে কিন্তু আমরা অনেক লঞ্চ দেখতে পাচ্ছি। আমাদের ট্রেন থেকে এই বুড়িগঙ্গা রেল সেতুটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। বুড়িগঙ্গা রেল সেতু পার করে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার গন্তব্যের দ্বিতীয় স্টেশন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটাও কিন্তু এখনো চালু হয়নি, যার কারণে আমাদের ট্রেন কিন্তু এই স্টেশনে থামবে না। আমরা এই ট্রেন থেকে নিচেই কিন্তু একটি গুচ্ছগ্রাম দেখতে পাচ্ছি। এইখান থেকে এই দৃশ্যটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। ঢাকা থেকে মাওয়ার দূরত্ব 40 কিলোমিটার, আমাদের এই ট্রেনের এই 40 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে 38 মিনিট। আমাদের ট্রেন মধুমতি এক্সপ্রেস ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অন্য কোনো স্টেশনে কিন্তু বিরতি দেবে না। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সরাসরি মাওয়া এসে থামবে এবং মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে চলে যাবে রাজশাহী। দিনের বেলা এই চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ভ্রমণ করার মজাই কিন্তু আলাদা। তো রাতে ট্রেনে ভ্রমণ এবং দিনে ট্রেনে ভ্রমণের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে। তো আপনারা যারা ট্রেন ভ্রমণ করবেন অবশ্যই চেষ্টা করবেন এই দিনের বেলা ভ্রমণ করার। এইখানে আমাদের ট্রেন কিন্তু ট্র্যাক পরিবর্তন করছে। আমাদের কোচটি ছিল এই ট্রেনের মাঝ বরাবর, যার কারণে এই ট্রেনটি কতটা লম্বা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন না। এই মুহূর্তে আমাদের ট্রেন নিমতলি রেলওয়ে স্টেশন পার করছে। আমরা কিন্তু এই মুহূর্তে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছি। পাশে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক। আমাদের ট্রেন কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ দিয়েই ছুটে চলেছে। আমরা আমাদের আজকের ভ্রমণে মাওয়া রেল স্টেশনে নেমে সেখান থেকে চলে যাব পুরনো ফেরিঘাট, কারণ সেখান থেকে পদ্মা সেতুর সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং সেখান থেকে আপনারা চাইলে নৌকা ভাড়া নিয়ে পদ্মা সেতুর পিলারের কাছেও যেতে পারবেন এবং প্রতিদিন বিকালবেলা সেখানে বহু মানুষ ঘুরতে যায়। দীর্ঘ 40 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মাওয়া রেলওয়ে স্টেশনে। তো আমরা কিন্তু এখানেই নেমে যাব, তারপর এই ট্রেনটি কিন্তু পদ্মা সেতু হয়ে রাজশাহী চলে যাবে। স্টেশনে নেমে আমরা চলে যাই স্টেশনের শেষ প্রান্তে মাওয়া লেখা সেই সাইনবোর্ডটির কাছে। এই মাওয়া ভ্রমণকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা এই সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে কয়েকটি ছবি উঠিয়ে নিতে পারেন। ট্রেন থেকে নেমে আপনাদের কিন্তু লাইনের অপর প্রান্তে যেতে হবে। তবে এই স্টেশনে কিন্তু কোনো ওভারব্রিজ নেই, রয়েছে একটি আন্ডারপাস। আপনারা স্টেশন থেকে বেরিয়ে আন্ডারপাস দিয়ে অপর প্রান্তে চলে যাবেন অথবা এই ট্র্যাকের উপর দিয়ে অপর প্রান্তে যেতে পারেন। স্টেশনের বাইরে দাঁড়ালে আপনারা পুরনো ফেরিঘাট যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন।
অথবা আপনার স্টেশন থেকে একটু পিছনে হেঁটে গিয়ে আন্ডারপাস দিয়ে অপর প্রান্তে চলে যাবেন, সেখানে রয়েছে শ্রীনগর অটো স্ট্যান্ড। তো সেখান থেকেও আপনার অটো নিয়ে পুরনো ফেরিঘাট যেতে পারেন। এই মাওয়া রেলওয়ে স্টেশন থেকে পুরনো ফেরিঘাট যাওয়ার জন্য জনপ্রতি অটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। এই মুহূর্তে আমরা কিন্তু পদ্মা সেতুর পাশ দিয়ে যাচ্ছি। আমাদের অপর পাশে যে সেতুগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পদ্মা সেতু, বাঙালির স্বপ্নের পদ্মা সেতু। এত কাছ থেকে এই প্রথমবার দেখায় আমার খুবই ভালো লাগছিল। রেলওয়ে স্টেশন থেকে মাত্র 15 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পুরনো ফেরিঘাট পৌঁছে গিয়েছি। অটো থেকে নেমেই আপনারা হাতের বামে একটি সরু রাস্তা পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনারা এরকম নেটের বেড়া দেখতে পারবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, এখানে কিন্তু একটু পরপরই নেট এরকম বড় বড় ফাঁকা রয়েছে, এই ফাঁকা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। এই জায়গাটি মূলত হচ্ছে পদ্মা নদীর তীর এবং এইখান থেকে পদ্মা সেতুর খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়, যার কারণে কিন্তু প্রতিদিন এখানে অনেক মানুষ আসে, বিকালবেলা প্রায় এখানে একটি মেলার মতো বসে। কিছুটা সামনে আসলে আপনার এরকম একটি সরু ড্রেন দেখতে পারবেন, বাট চিন্তার কারণ নেই, কিছুটা পরপরই কিন্তু এখানে ইট অথবা বালুর বস্তা দেওয়া আছে, সেগুলো দিয়ে আপনারা সহজেই পার হয়ে যেতে পারবেন। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু নদীতে একটি বাঁধের মতো দেওয়া হয়েছে। এইখান থেকে কিন্তু সামনেই পদ্মা সেতুটা দেখা যাচ্ছে, বাট অনেকটাই দূরে, তো আমরা হেঁটে কিছুটা সামনে গেলে আরো সুন্দরভাবে দেখতে পাবো। এইখান থেকে দেখুন পদ্মা সেতু কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই লাইফের ফার্স্ট টাইম পদ্মা সেতু দেখলাম, তাও আবার এত কাছ থেকে। এই মুহূর্তে আমি যে জায়গাতে রয়েছে এটি কিন্তু পদ্মা নদীর তীর, আপনারা কিন্তু তোমার ঠিক পিছনে এই পদ্মা সেতু দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু বিকাল হলে অনেক মানুষ ঘুরতে আসে। এইখান থেকে কিছুটা নিচে নেমে গেলে আপনারা কিন্তু একটি নৌকা ঘাট দেখতে পারবেন। এই ঘাট থেকে আপনারা নৌকা ভাড়া করে পদ্মা সেতুর একদম কাছে যেতে পারবেন এবং পিলারের নিচে নামতে পারবেন। তো এখান থেকে জনপ্রতি নৌকা ভাড়া হচ্ছে 100 টাকা করে। তো আপনি যদি গ্রুপে আসেন তাহলে আপনাদের জন্য বেটার হবে, তাহলে আপনারা এখান থেকে একটি নৌকা ভাড়া করে সরাসরি পদ্মা সেতুর পিলারের কাছে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া তাদের সাথে দামাদামি করে নেবেন, তারা কিন্তু অনেক বেশি চায়। এইখানে কিন্তু অনেক ভ্রাম্যমান দোকান বসে, তো এইখানে কিন্তু আপনারা অনেক খেলনার দোকান পেয়ে যাবেন, অনেক কসমেটিকের দোকান, তাছাড়াও পেয়ে যাবেন ঝালমুড়ি, ফুচকা, আচার ও অন্যান্য জিনিসের দোকান। এখানে অনেককে দেখতে পেলাম এই নদীর কাছাকাছি এসে ছবি উঠাতে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই নদীর এই নিচে নেমে পাথর গলতে বসে পদ্মা সেতুকে পিছনে রেখে কিছু ছবি উঠিয়ে নেবেন এই ভ্রমণকে স্মরণীয় করে রাখার জন্য। এখানে এসেছি আমরা, অনেকটা সময় হয়ে গেছে, সূর্য কিন্তু ডুবতে শুরু করেছে, তো এইখান থেকেই সূর্য ডুবার একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, তো আপনারা এখানে নিঃসন্দেহে আপনার ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে পারেন। এই পদ্মা নদী, তার পাশেই পদ্মা সেতু, তার উপর এই সূর্য ডোবার মুহূর্ত, সব মিলে সত্যি এক অসাধারণ দৃশ্য। আপনারা মাওয়া ঘুরতে আসলে অবশ্যই এই মামার ঝালমুড়ি টেস্ট করবেন, কারণ তিনি মুরগির মাংসের মিক্স একটি ঝালমুড়ি তৈরি করে যার প্রতি প্লেটের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। তো সন্ধ্যার কিছুটা আগে আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং অটো নিয়ে সরাসরি চলে যাই শ্রীনগর বাস স্ট্যান্ডে। আপনারা এই শ্রীনগর বাস স্ট্যান্ড থেকেই ঢাকার সাইদাবাদ ও গুলিস্তান যাওয়ার বাস পেয়ে যাবেন। তো এখান থেকে শ্রীনগর বাস স্ট্যান্ড যাওয়ার ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। আমরা কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যেই শ্রীনগর বাস স্ট্যান্ডে চলে এসেছি। মূলত এখান থেকেই ঢাকার গুলিস্তান ও সাইদাবাদ যাওয়ার বাসগুলো পাওয়া যায়। এখানে এসেই আমরা একটি বাস পেয়ে যাই এবং জনপ্রতি 80 টাকা দিয়ে গুলিস্তান চলে আসি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে।